নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে, কিন্তু তার পূর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বাদশী তিথি, তাই আজ আপনাদের ক্ষেত্রে পুঁইশাকের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে। আজ নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র, তাই আজ আপনাদের ক্ষেত্রে বকুলের বৃক্ষ পুজো করুন, প্রণাম করুন, রোপণ করুন, জল দিন, তা আপনাদের জন্য শুভ হবে। করণ রয়েছে কৈলাবকরণ, পক্ষ কৃষ্ণ পক্ষ, যোগ গণ্ডযোগ, এবং দিন থাকছে আজ সোমবার। আপনাদের ক্ষেত্রে সকল কার্য সিদ্ধি করার জন্য শুভ সময় রয়েছে আজ সকালবেলা 6:49 থেকে 3:10 পরবর্তী দিন ভোর রাত্রি। এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করতে পারেন, তা আপনাদের জন্য শুভ হবে। ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করার জন্য শুভ তিথি আজকে নেই, রয়েছে 11 জানুয়ারি, যা চলবে সকালবেলা 6:09 থেকে 11:02 পর্যন্ত রাত্রিবেলা। এই সময়কালে যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করে বিশেষ ফায়দা পেতে পারে। সিজারিয়ান অপারেশন শুরু করার জন্য শুভ তিথি রয়েছে 11 জানুয়ারি, যা চলবে আপনাদের ক্ষেত্রে 5:27 থেকে বিকেলবেলা, এই সময়কাল থেকে 10:32 রাত্রেবেলা পর্যন্ত, এবং পরবর্তী সময় থাকবে রাত্রেবেলা 11:05 থেকে পরবর্তী দিন 12:48 পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের আপনারা সিজারিয়ান অপারেশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে। জব জয়েন্ট শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভ তিথি রয়েছে 12 জানুয়ারি, 3:17 থেকে 3:36 বিকেলবেলা, এবং পরবর্তী সময় থাকবে 5:50 বিকেলবেলা থেকে রাত্রেবেলা 12:44 পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের জব অনলাইন অফলাইনের মাধ্যমে জয়েন্ট করে বিশেষ ফায়দা পেতে পারেন। মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য শুভ তিথি রয়েছে 13 জানুয়ারি, চলবে 7:15 সকালবেলা থেকে 9:09 পর্যন্ত, এবং পরবর্তী সময় থাকবে 10:36 থেকে 12:01 রাত্রেবেলা পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। রাহুকাল আপনাদের ক্ষেত্রে থাকবে 7:39 থেকে 9:00 পর্যন্ত। এই সময়কালে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয়। শুভ সময় থাকছে 9:00 থেকে সকালবেলা 10:21, এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করুন, তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে। অমৃতকাল থাকবে 6:18 থেকে 7:39, সেই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করে ফায়দা পেতে পারে। আর এবার দেখে নেবো আপনাদের ক্ষেত্রে শুভ দিক কি রয়েছে। শুভ দিক আজকে আপনাদের ক্ষেত্রে রয়েছে পশ্চিম দিক। চলে যাবো এবার আপনাদের সাথে আলোচনায় রাশিফলে। রাশিফলের আলোচনায় আপনাদের ক্ষেত্রে প্রত্যেক দিন যেরকম আলোচনা করে থাকি, আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। দেখুন, স্বাস্থ্যের খেয়াল রাখার চেষ্টা করুন, বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন আপনি, পরিবারের শান্তি আপনাদের ক্ষেত্রে বজায় রাখার চেষ্টা করতে হবে। শুভ রং আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 5। বৃষ রাশি, কর্মের সমস্যাগুলি দূর হয়ে যাবে, আর্থিক লাভ মিলবে, পারিবারিক সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য আকাশী এবং শুভ সংখ্যা 3। মিথুন রাশি, আর্থিক অবস্থার উন্নতি হতে দেখতে পাবেন, কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে দেখা যেতে পারে, কাজের প্রেশারগুলি বৃদ্ধি পাবে। শুভ রং আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা 5। মিথুন রাশি, স্বাস্থ্যের উন্নতি ধীরে ধীরে হবে, মানসিক চিন্তাগুলি দূর হবে, আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন। শুভ রং নীল, শুভ সংখ্যা 2। সিংহ রাশি, স্বাস্থ্যের সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে, অফিসে বিবাদ হতে পারে, গাড়ি আপনাকে সাবধানে চালাতে হবে। শুভ রং আপনাদের জন্য লাল রং এবং শুভ সংখ্যা 5। কন্যা রাশি, আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন, ছোট যাত্রা হতে দেখা যেতে পারে, মানসিক চিন্তাগুলি সমাপ্ত হয়ে যাবে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 6। তুলা রাশি, আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে, সূচনা প্রাপ্তি হতে দেখা যাবে আপনাদের ক্ষেত্রে কর্মসূত্রে, পরিবারের সাপোর্ট আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য আকাশী এবং শুভ সংখ্যা 5। বৃশ্চিক রাশি, সম্পত্তি সম্বন্ধীয় সমস্যা ক্ষেত্রে দূর হতে দেখতে পাবে, কর্মের স্থিতি ধীরে ধীরে ঠিক হতে থাকবে, থেমে থাকা সকল কাজগুলি শেষ হয়ে যেতে দেখতে পাবে। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 5। ধনুরাশি, স্বাস্থ্যের খেয়াল রাখুন, অফিসে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন, শত্রুতা বৃদ্ধি পেতে পারে। শুভ রং আপনাদের জন্য লাল, শুভ সংখ্যা 5। মকর রাশি, শরীরের যে স্থিতি সেটা ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবেন, কর্মের সমস্যাগুলি দূর হতে থাকবে, অতিথির আগমন আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 7। কুম্ভ রাশি, কর্মের স্থিতিগুলো ঠিক হতে দেখতে পাবেন, আর্থিক লাভ মিলবে,
উপহার এবং সম্মান আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি হতে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব মীন রাশি। আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন, মানসিক চিন্তাগুলি দূর হয়ে যাবে, সম্পর্কের মধ্যে সমস্যাগুলি ঠিক হতে থাকবে। শুভ রং আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা 5। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।